ফের সিকিমে ধস। সিকিমের সিংতাম এবং তিমু তারকুর মাঝে ধস নেমেছে। সিকিমের সিংতাম ও তিমি তারকুর মাঝে ধস নামে আপনারা দেখছেন, সেই ধসে প্রায় তলিয়ে গেছে একটি গাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি। বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ফের সিকিমে ধস, ধস নামে সিংতাম ও তিমি তারকুর মাঝে। কোচবিহারে বিজেপির পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা, পুলিশের বিরুদ্ধে অভিযোগ। ওই বিজেপির পঞ্চায়েত প্রধান, তার পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে, পুলিশই হামলা চালিয়েছে। ঘটনাটি ঘটেছে কোচবিহারে। ওসির নেতৃত্বে বিজেপি পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা, মারধর, এমনটাই অভিযোগ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, পুলিশের বিরুদ্ধে অভিযোগ, বিজেপির পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা যে হয়েছে। একদমই, পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে কোচবিহার একটি বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত, তার মহিলা প্রধান এবং গতকাল রাতে দাবি যে স্থানীয় থানার ওসির নেতৃত্বে সেখানে পুলিশ যায় এবং তার বাড়িতে চড়াও হয়, মারধর করা হয়, এমনকি তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয় এবং পাশাপাশি তার স্বামী এবং দেওয়ারকে, প্রধানের স্বামী এবং দেওয়ারকে গ্রেপ্তার করে নিয়ে আসে পুলিশ। এই ঘটনার জন্য ইতিমধ্যেই প্রধান কিন্তু স্থানীয় হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন এবং পাশাপাশি যেটা পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে কদিন আগে একটি মদের অবৈধভাবে মদ বিক্রির মামলায় পুলিশ সেখানে যখন তল্লাশি করতে যায় সেই সময় প্রধানের স্বামী এবং অন্যান্যরা বাধা দেয় এবং সেই মামলায় গতকালকে পুলিশ ধরপাকড় করছিল। তখন প্রধানের বাড়িতে যায় এবং সেখানে অভিযোগ তাদের উপরে চড়াও হয় প্রধানের লোকজন এবং তাদের দুজন পুলিশ কর্মী আহত হয়েছে। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় উত্তেজনা রয়েছে। বিজেপির দাবি যে দীর্ঘদিন থেকে ওসি থানার, সংশ্লিষ্ট থানার ওসি ওই প্রধান যাতে তৃণমূলে যোগদান করেন সেই জন্য চাপ দিচ্ছিল এবং সেই প্রধান সেই চাপের কাছে নতি স্বীকার না করায় কিন্তু তার বাড়িতে এই ধরনের হামলা হয়েছে। এর আগেও প্রধানকে কিন্তু হামলা হয়েছে এমনটাই দাবি করেছে বিজেপি এবং এর পেছনে তৃণমূলের মদত রয়েছে বলে দাবি বিজেপির। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে, তাদের দাবি ওই প্রধান এবং তার স্বামী এরা বেআইনি কাজের সঙ্গে যুক্ত, যার ফলে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু কোচবিহারে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পাপিয়া, ধন্যবাদ তোমায়। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।